যদি সৎ সাহস থাকে কল্যাণবাবু উপযুক্ত প্রমাণ দিয়ে দেখাক। যখন পার্লামেন্টে সিএর বিল পাস হচ্ছিল তখন তিনি সিএর বিরুদ্ধে ভোট দিয়েছিলেন, অর্থাৎ বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছিলেন, তার ডকুমেন্টসটা পাবলিক ডোমিনে নিয়ে আসুক। যে পার্লামেন্টে 543 জন মিলে আইন তৈরি করবেন, যে আইনটা জনগণের পক্ষে হবে, যে আইনটা কৃষকের পক্ষে হবে, যে আইন জনবিরোধী হবে, তার বিরোধিতা করবে, এমন এক লক্ষ্যে আমরা এই 16 লক্ষ মানুষের মধ্য থেকে আমরা নির্বাচিত করে পার্লামেন্টে পাঠাব। কিন্তু দুঃখের বিষয়, আমাদের মধ্যে এমনভাবে ভুল মিথ্যার আশ্রয় নিয়ে এমন ক্যাম্পেইন করছে, আমরা বিগত 3 বার যেভাবে মুখ থুবড়ে পড়লাম, যাকে পার্লামেন্টে পাঠালাম, আমাদের অভাব অভিযোগের কথা, আমাদের চাওয়া পাওয়ার কথা, আমাদের রুজিরুটির কথা, আমরা ডে লেবার, আমরা কৃষক, আমরা শ্রমজীবী মানুষ, আমাদের মিনিমাম ওয়েজেসটা যাতে ঠিকঠাক করে হয়, দিনের শেষে আমরা নাগরিক, আমাদের অধিকারটা যাতে আমরা ঠিক মতো বুঝে পাই, তার কাজের জন্য পার্লামেন্টে পাঠালাম। কিন্তু দুঃখের বিষয়, আমি অপদার্থ বলছি, এই শব্দ প্রয়োগ করতে আমাকে একবারও দ্বিধাগ্রস্ত হচ্ছি না, কারণ যে অপদার্থটাকে আমরা 3 বার পার্লামেন্টে পাঠিয়েছি, আমাদের কথা বলা তো দূরের কথা, উপরাষ্ট্রপতিকে গিয়ে তিনি মিমিক্রি করতে ব্যস্ত। অবশ্যই প্রত্যেকটা মানুষের রাইট আছে সমালোচনা করতে পারে, কিন্তু সমালোচনার একটা স্তর হওয়া দরকার। তাকে আমরা ওখানে মিমিক্রি করতে পাঠাইনি, আমরা সংখ্যাগরিষ্ঠ মানুষ, তাকে ভোট দিয়ে পাঠিয়েছিলাম। এই যে মাঠে আছেন, মাঠের রাইট সাইডে যে স্বাস্থ্য কেন্দ্রটা আছে, এটার ডেভেলপমেন্টের জন্য, হেলথের ডেভেলপমেন্টের জন্য, এডুকেশনের ডেভেলপমেন্টের জন্য, এখানে রাস্তাঘাট থেকে শুরু করে মানুষের যেভাবে ডেভেলপমেন্ট করা যায়, এখানকার নাগরিকের যাতে রুজিরুটি বৃদ্ধি হয়, তার জন্য পার্লামেন্টে পাঠিয়েছি। আর অপদার্থ সেটা না করে সে গিয়ে মিমিক্রি করছে। তাই সময় এসেছে, আপনারা ডিসাইড করুন যে আগামী দিনে খামচিহ্নকে পার্লামেন্টে পাঠাবেন, না প্রাক্তন শ্বশুর প্রাক্তন জামাইয়ের মধ্যে যে নাটক চলছে তাদের মধ্যে কাউকে পাঠাবেন, আপনারা ডিসাইড করুন। কদিন আগে একটা ভয়েস লিক হয়েছিল, দেখেছিলেন? ভয়েসের সত্যতা আমিও জানিনি, কিন্তু ওখানে যান শুনছি নাকি একটা প্রাক্তন শ্বশুর জামাইয়ের মধ্যে একটা কথোপকথন হচ্ছিল, একটা কনভারসেশন হয়েছে টিকিট লেনদেনের ব্যাপারে। আর গতকালকে একটা ভিডিও দেখছিলাম, সেই ভিডিওতে বর্তমানে ঘাটালের বিজেপির প্রার্থী বলছেন, আমি অমুকের অফিসে গিয়েছিলাম কিন্তু আমার দলের নেতৃত্বকে জানিয়েই গিয়েছিলাম। অর্থাৎ একজন এমএলএ, বিজেপির এমএলএ তৃণমূলের অফিসে যাচ্ছেন, বিজেপিকে অফিস বিজেপির নেতৃত্বকে জানিয়ে যাচ্ছেন। তার মানে এদের মধ্যে কত ভালো সম্পর্ক আছে বুঝতে পারছেন? আমরা যারা এখানে ভাবছি যে রাজ্যে নাকি বিজেপি এসে যাবে বলছে, বিজেপিকে আটকানোর জন্য নাকি তৃণমূলই যথেষ্ট, তাদের বলছি একটু দেখুন কৃষ্ণ কল্যাণী বাবু, বিশ্বজিৎ দাস মহাশয় বিজেপির তিনি এমএলএ, আর তৃণমূলের হয়ে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন এমপি ক্যান্ডিডেট হয়ে বনগাঁতে। কৃষ্ণ কল্যাণী বাবু বিজেপির তিনি এমএলএ, রায়গঞ্জ সিট থেকে তৃণমূলের হয়ে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের যখন যে লিডারের প্রয়োজন হয় আদান প্রদান করে। আর এদিকে প্রাক্তন শ্বশুর জামাই মিলে বাংলা নয় শুধু, আর আপনার একটু যদি ফিরে আসি, আমাদের শ্রীরামপুরের মানুষকে ফুল বানানোর চেষ্টা করছে। তাই শ্রীরামপুরবাসীর কাজ হবে, জগৎবল্লভপুরবাসীর কাজ হবে, এই বর্গেশিয়াবাসীর কাজ হবে, এই প্রাক্তন শ্বশুর জামাইকেও আমাদের পক্ষ থেকে একটা করে গোলাপ ফুল দিয়ে সাইড লাইনে বসিয়ে রাখা, রিজার্ভ বেঞ্চে বসিয়ে দেওয়া। লাভটা কি হবে? এমপির কাজটা কি? শুধুমাত্র রাজধানী করে বা ফ্লাইটে চড়ে দিল্লি গিয়ে সই করে তার সাম্মানিক ভাতাটা নেওয়া? এই এমপিকে চ্যালেঞ্জ করে বলছি,
যিনি বিদায়ী এমপি বর্তমান তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী হয়েছেন, তার দলের নেতা কর্মীরা মাইকের আওয়াজ অনেক দূরে আছে, তারা শুনছেন, তাদের মাধ্যমে এমপি মহাশয়ের কাছে আমি খবর পাঠাতে চাই। বিধানসভায় তো বিধানসভা টিভি নাই, সংযুক্ত মোর্চা তো দেখা হিসেবে একটা বিধায়ক, বাকি 43টার ওপরে কিভাবে কথা বলে, বাকি 293টার ওপরে কিভাবে কথা বলে, জনগণের অধিকারের নিয়ে ভাঙরবাসীর চাওয়া পাওয়া অভিযোগের কথা কিভাবে এখানে পার্লামেন্ট বিধানসভার মধ্যে তুলছে, সেটা তো আপনারা দেখাবার সুব্যবস্থা করেননি। কিন্তু আমরা প্রত্যেকেই জানি পার্লামেন্ট টিভি আছে, পার্লামেন্টের মধ্যে আমরা যে সমস্ত প্রার্থীদেরকে জিতিয়ে পার্লামেন্টে পাঠিয়েছি, তাদের ভূমিকা কি আমরা পার্লামেন্ট টিভির মাধ্যমে দেখতে পাবো? আমাদের এখান থেকে যাদেরকে পাঠিয়েছিলাম 2019 সালে সি এর ভয় দেখিয়ে আমাদের ভোট যারা লুট করেছিল, যখন সি এর আইন পাস হয়েছিল পার্লামেন্ট, এখানকার যিনি বিদায়ী এমপি, তিনি কল কিনার নামটা কিও ভুলে যাচ্ছি গো, দেখতেই পাই না, নামটা কি মনে থাকবে, খুঁজে পান কি নাম? হ্যাঁ, কল্যাণ ব্যানার্জি মহাশয় সিএস সময় কি ভূমিকা পালন করেছিল মনে আছে কারো? আমরা তো শুনেছি 8 জন এমপি ভোট দেয়নি, তাই তো? এর থেকে বেশি শুনিনি। তো আমাদের কল্যাণবাবু যখন সিএ নিয়ে ডিবেট হচ্ছিল তখন কি ভূমিকা পালন করেছে নিশ্চিতভাবে একটা ভিডিও ফুটেজ মার্কেটে ছাড়ুক। আপনাদের বলে রাখছি, এই কল্যাণবাবুর কথা বলছি, খোঁজ নিলে দেখা যাবে যখন ভোটাভুটি হচ্ছিল 8 জন তো কল্যাণবাবুদের টিমের ভোট দেয়নি, কিন্তু কল্যাণবাবুর ভোটটা সিএর বিপক্ষে গিয়েছে না সিএর পক্ষে গিয়েছে, তার জবাবটাও কল্যাণবাবুকে দিতে হবে। খোঁজ নিলে হয়তো দেখা যাবে মমতা ব্যানার্জির খুব কাছের মানুষ কল্যাণবাবু, তার মমতা ব্যানার্জিকে তার ভাইপোকে বাঁচানোর জন্য যেভাবে 8 জনকে ভোট দান থেকে বিরত রেখেছিল, হয়তো কল্যাণবাবুকে দিয়েই বিজেপির পক্ষে ভোটটা দিয়েছে, সিএর বিপক্ষে দেয়নি সিএর পক্ষে দিয়েছে। যদি সৎ সাহস থাকে কল্যাণবাবু উপযুক্ত প্রমাণ দিয়ে দেখাক, যখন পার্লামেন্টে সিএর বিল পাস হচ্ছিল তখন তিনি সিএর বিরুদ্ধে ভোট দিয়েছিলেন, অর্থাৎ বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছিলেন, তার ডকুমেন্টসটা পাবলিক ডোমিনে নিয়ে আসুক। প্রশ্ন করবেন না আপনারা, ভয় তো আপনাদেরকে এখন কিসের দেখানো হচ্ছে, কিসের ভয় দেখাচ্ছে? আমার হিন্দু ভাইদেরকে বিজেপি ভয় দেখাচ্ছে, মুসলমান নাকি সব নিয়ে নেবে, আর আমার মুসলিম ভাইদেরকে কি দেখাচ্ছে, বিজেপি নাকি তোকে মেরে ফেলবে, দুটোই আমাদেরকে বোকা বানাচ্ছে। প্রথম বলি, পশ্চিম বাংলা নয় সারা ভারতবর্ষে 14-16% মুসলিম আছে, বাকি তাহলে 84-86% এই 14%-এর ভয় দেখিয়ে লুটে খাচ্ছে আমার হিন্দু ভাইরা, একটু সজাগ হন, হিন্দু ভাইরা একটু সজাগ হন, প্রশ্ন তুলুন। 2014 সালে বলেছিলেন হিন্দু খাতরে মেহে, হিন্দুকে বাঁচাবার জন্য এসেছিলেন, এখন বাজারে গিয়ে এই বরগেছিয়া পাম্পে গিয়ে কেউ যদি নারের তরবির আল্লাহ একবার বলে, কেউ যদি বা জয় শ্রীরাম বলে পেট্রোল ডিজেল কিনতে চায়, মোদি বাবুর নাম নিয়ে কেউ যদি পেট্রোল ডিজেল কিনতে চায়, 14-এর আগে তো আমার হিন্দু ভাইকে বাঁচাতে এসেছিল, তাহলে তার জন্য কি 50 টাকা লিটার হবে? এই যে গ্যাসের দামের কথা হচ্ছে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাচ্ছে, হিন্দু ভাইকে বাঁচাতে এসে তার নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমিয়েছে, না হিন্দু ভাইদের জন্য আলাদা রেট আর নন হিন্দুদের জন্য বেশি রেট, এরকম কোনো ব্যবস্থা আছে? পক্ষান্তরে আমরা কি দেখেছি, এর পরিবর্তে আমরা কি দেখলাম, এলআইসি ওই 1956-র দিকে সম্ভবত তৈরি হয়েছিল, 55-56-র দিকে, মাত্র 5 কোটি টাকা ইনভেস্ট করে এখন এলআইসির প্রায় 30,000 কোটি টাকা সম্পত্তি আছে, সেটাকে বেসরকারিকরণ করে দিচ্ছে, অর্থাৎ শেয়ারটাকে বিক্রি করে দিচ্ছে। এলআইসির 99% কিন্তু আমার নন মুসলিম ভাইরা করে, ক্ষতিগ্রস্ত কাদের করছে মোদিজি, হিন্দুকে বাঁচাতে এসে হিন্দু ভাইকে প্রশ্নের সম্মুখীন করে দিচ্ছে। 2011 সালের আগে এই অভিষেক ব্যানার্জির পিসি ওই কল্যাণ ব্যানার্জি যেই দলের থেকে এমপি হয়েছিলেন, তার দলের নেত্রী, মুসলমানরা বিপদে আছে, বিপদ মুক্ত করতে হবে মুসলমানদেরকে, শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানে মুসলমানদের অনেক দিতে হবে বলে অনেক কথা বলেছিলেন, কিন্তু 2024 চলছে, দায়িত্ব নিয়ে বলছি
মমতা ব্যানার্জির দলের মানুষের যদি সৎসাহস থাকে, আমার কথার মধ্যে যদি কোন ভুলো ইনফরমেশন থাকে, আমার বিরুদ্ধে মানহানি মামলা করতে বলবেন। যে 2011 সালের আগে পশ্চিম বাংলার মুসলমানদের যতটা খারাপ সিচুয়েশন ছিল, 2024 এসে তার থেকে বেশি খারাপ জায়গায় ঠেলে দিয়েছে এই মুসলমানকে বাঁচাবার নামে। আমি দায়িত্ব নিয়ে বলছি, 2014 আগে আমার হিন্দু ভাইদের যতটা খারাপ অবস্থা ছিল, দেশ স্বাধীনের পর থেকে যতটা না ডিপ্রাইভ তারা ছিল, যতটা না ধর্মের নামে, যতটা না বর্ণের নামে, যতটা না জাতের নামে অত্যাচারিত হয়েছিল, 2014 থেকে 2024 চলছে, ডেটা তুলে দেখবেন আমার দলিত ভাইদের ওপরে, আমার আদিবাসী ভাইদের ওপরে, আমার পিছিয়ে বর্গের ভাইদের ওপরে এই বিজেপি সরকার থাকার পরে তার অত্যাচারের পরিমাণ কয়েক হাজার গুণ বাড়িয়েছে। সেই জন্য আমরা জবাব দিবার সময় এসেছে, এই সময় এসেছে কেন্দ্রের ফ্যাসিবাদী বিজেপি সরকার আর রাজ্যের স্বৈরাচারী তৃণমূল সরকারকে একইভাবে পরাস্ত করতে হবে। দুটো ফুল এখন এক্সপায়ার হয়ে গিয়েছে, এক্সপায়ার ফুল যদি বেশি দিন বাড়িতে রাখা হয় সেই ফুল পচবে, সেই ফুল পচে দুর্গন্ধবার হবে, তার থেকে পোকা জন্মবে, ওই পোকা যদি আমাদের শরীরে আসে আমাদের স্বাস্থ্যের অবনতি ঘটবে। তাই সময় এসেছে, ফুল এক্সপায়ার হয়েছে, দুটো ফুলকেই আপনার সার গাটাই ফেলুন, খাম চিহ্নকে নিয়ে আসুন, খাম চিহ্ন আগামী দিনে সুস্থ সমাজ ব্যবস্থা উপহার দেবে। অনেক কথা বলেছিল, কি দেখলাম আমরা দিনের শেষে? একজন হিন্দুকে বাঁচাতে এসেছেন, একজন মুসলমানকে বাঁচাতে এসেছে। এসে কি দেখলাম? অমিত শাহজির ছেলে জয় শাহজি, তার ব্যবসা রকেটের গতিতে বেড়েছে, আর মমতা ব্যানার্জির ভাইপো অভিষেক ব্যানার্জি, তার সম্পত্তি রকেটের গতিতে বাড়ছে। আর আপনার আমার পাশের বাড়ির রাম কাকু, আপনার আমার পাশের বাড়ির রহিম চাচা, যে আগে ওই মার্কেটে বসে সবজি বিক্রি করত, কাকা চাচা যাই বলুন না কেন, তার সম্পত্তি তার অবস্থা কোথায়? ক্রমশ তলনিতে যাচ্ছে। যারা গার্মেন্ট শিল্পের সাথে আপনারা যুক্ত আছেন, তাদের উদ্দেশ্যে বলি, ব্যবসা এখন কোন জায়গায় গিয়ে পৌঁছেছে বলুন? আর ওইদিকে ওরা হিন্দু মুসলমান করছে, আমাদের দ্বারা ওটা সম্ভব হবে না। মানুষের অধিকার নিয়ে কথা বলবো, মুসলিম বঞ্চিত হলে তার কথা বলবো, আদিবাসী বঞ্চিত হচ্ছে তার কথা বলবো, মুসলিম বঞ্চিত হচ্ছে তার কথা বলবো, দলিত বঞ্চিত হচ্ছে তার কথা বলবো, মতুয়ারা বঞ্চিত হচ্ছে তাদের কথা বলবো, উচ্চবর্ণের মানুষ বঞ্চিত হচ্ছে তাদের কথা বলবো, যার ধর্ম বর্ণ নির্বিশেষে বঞ্চিত মানুষের কথা বলবো। বঞ্চিত মানুষের কথা বলছি বলেই ওনাদের প্রচুর রাগ হয়ে যাচ্ছে।